আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন লেবাননের কাছে 2-0 গোলে হেরে সাফ মিশন শুরু করেছে বাংলাদেশ। তারিক কাজীও ইসা ফয়সালের ভুলে গোল হজম করে ম্যাচ হারলেও ম্যাচ জুড়ে বিশেষ করে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের পারফরমেন্স ছিল প্রশংসনীয়। এছাড়া লেবাননের গোলকিপারকে একা পেয়েও ফয়সাল আহমেদ ফাহিমের জালের ঠিকানা খুঁজে না পাওয়া বেশ হতাশ করেছে ফুটবল প্রেমীদের। তবে সব কিছু ভুলে নতুন উদ্যমে আবারও লড়াই করতে হবে জামাল জিকোদের। এবারের সাফে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। সাফের সেমিফাইনালে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে মালদ্বীপকে হারানোর বিকল্প নেই বাংলাদেশের সামনে। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বনাম মালদ্বীপ ম্যাচটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বরাবরের মতোই শুরুতেই ম্যাচ টাইমিং এবং লাইভ টেলিকাস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। আগামীকাল অর্থাৎ 25 জুন বেঙ্গালুরু সি কান্তিরাভা স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে ম্যাচ। বাংলাদেশের টিএস স্পোর্টসের টিভি চ্যানেল এবং অ্যাপে সরাসরি ম্যাচ সম্প্রচার করা হবে। ট্রফি অ্যাপেও সরাসরি ম্যাচ উপভোগ করার সুযোগ রয়েছে। এবার আসি দু দলের বর্তমান ফিফা র্যাঙ্কিং এবং মুখোমুখি পরিসংখ্যান বা হেড টু হেড নিয়ে। সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 192, আর বাংলাদেশের চেয়ে 38 ধাপ এগিয়ে মালদ্বীপের অবস্থান 154তম স্থানে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও হেড টু হেডে মালদ্বীপের সমানে সমান বাংলাদেশ। ফুটবল ভিত্তিক ওয়েবসাইট 11 vs 11-এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মালদ্বীপের বিপক্ষে 15 ম্যাচ খেলে সমান 6টি করে জয় এবং হার বাংলাদেশের, বাকি 3 ম্যাচ হয়েছে ড্র। তবে 2011 সালের পর থেকে মালদ্বীপের বিপক্ষে 6 ম্যাচ খেলে মাত্র 1 জয় বাংলাদেশের। নিজেদের সবশেষ 5 ম্যাচে সমান 2টি করে জয় ও হারের সঙ্গে 1 ড্র বাংলাদেশের। অপরদিকে মালদ্বীপ নিজেদের সবশেষ 5 ম্যাচে 3 জয়ের বিপরীতে 2 বার পেয়েছে হারের স্বাদ। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ লেবাননের কাছে 2-0 গোলে হারলেও ভুটানকে একই ব্যবধানে হারিয়েছে মালদ্বীপ। এবার বাংলাদেশ বনাম মালদ্বীপ ম্যাচটি নিয়ে আলোচনা করা যাক। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলতে হলে মালদ্বীপকে হারানোর বিকল্প নেই বাংলাদেশের সামনে, তাই যে কোনো মূল্যে এই ম্যাচে জয় তুলে নিতে চাইবে হাবিয়ের ক্যাবরেরা শিষ্যরা। সবশেষ ম্যাচে লেবানন এবং সাফের আগে কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশ কোচ 4-2-3-1 ফরমেশনে খেলানোর চেষ্টা করেছেন। তবে পারফেক্ট নাম্বার 9-এর অভাবে অ্যাটাকিং থার্ডে বারবার ধুঁকতে হয়েছে বাংলাদেশকে। এছাড়া নিজেদের কাছে বল পজিশন ধরে রাখতে না পারা, ভুল পাস আর বল পেলেই উদ্দেশ্যহীনভাবে সামনে পাঠানোর মতো পুরনো সমস্যাগুলো তো ছিলই। লেবাননের বিপক্ষে ম্যাচে তপু বর্মণ ও তারিক কাজী দুর্দান্তভাবে রক্ষণ সামলেছেন, কিন্তু শেষ দিকে তারিকের সেই ভুল থেকে গোল হজম করে ম্যাচ থেকেই ছিটকে গেছে বাংলাদেশ। অবশ্য এর আগে মিডফিল্ডে সোহেল রানা এমন বিপজ্জনক ব্যাকপাস দেওয়াকেও কাঠগড়ায় দাঁড় করানো যায়। তবে দোষ কিংবা ভুল যারই হোক, দিন শেষে ক্ষতিটাই হয়েছে বাংলাদেশের। আর দ্বিতীয় গোলে অভিষিক্ত ইসা ফয়সালের ভুলটাও মেনে নেওয়ার মতো নয়, কিন্তু গোল হজম করার আগে মিডফিল্ডে 2 সোহেল রানা এবং জামাল ভূঁইয়া বেশ ভালো পারফর্ম করেছিলেন। এরপর দ্বিতীয়ার্ধের হৃদয় মোরসালিন ও রবিউল মাঠে নামার পর আক্রমণে ভালোই গতি এসেছিল। তাই তো মালদ্বীপের বিপক্ষে ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে নিজেদের সেরা পারফরমেন্স করতে পারলে জয় পাওয়া অসম্ভব কিছু নয়। অপরদিকে এবারের সাফে মালদ্বীপের স্কোয়াডে নেই অভিজ্ঞ স্ট্রাইকার আলি আশফাক। মালদ্বীপের জার্সিতে 57টি আন্তর্জাতিক গোল করা এই স্ট্রাইকারের না থাকাটা বাংলাদেশের জন্য স্বস্তির। এছাড়া তাদের অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার আকরাম আব্দুল ঘানিও নেই এবারের সাফের স্কোয়াডে। তবে 2 উইংয়ে হামজা মোহাম্মদ এবং ইব্রাহিম মাহদি বাংলাদেশের রক্ষণে ভীতি ছড়াতে পারেন। এছাড়া হুসেইন নিহান, ইব্রাহিম আইসাম, ইব্রাহিম হাসান বা নাইজ মোহাম্মদের মতো ফুটবলারদের উপর নজর রাখতে হবে বাংলাদেশের। সর্বোপরি লেবাননের ম্যাচের হতাশা কাটিয়ে মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা দেশের ফুটবল প্রেমীদের। বাংলাদেশ বনাম মালদ্বীপ ম্যাচটি নিয়ে আপনি কী ভাবছেন? আপনার ভাবনাগুলো জানাতে পারেন কমেন্ট বক্সে, একই সাথে জানাতে পারেন আপনার প্রেডিক্টেড স্কোর। বাংলাদেশের প্রতি শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।